এই রে দিল দিল দিল, সব শেষ করে দিল। এই হতচ্ছাড়া ছাগলটা সব ফুল গাছ কটাকে মুড়িয়ে খেলো। যা যা যা, হাট 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 হাট, যা যা যা, হাট 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 হাট। গাছগুলো দুটো পাতা মেলেছে কি ছাগলের অত্যাচার শুরু হয়ে গেল। ঘরের উঠোনে দেখছি ফুল সবজি গাছ লাগানোর জো নেই। এই কই গো, এই শুনছো আমাকে ডাকছো বউ? হ্যাঁ শোনো, উনুনে রান্না বসানো আছে, একটু দেখো, আমি মিত্তিরদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। এই ভর দুপুরে উনুনে রান্না ফেলে আবার মিত্তিরদের বাড়ি কেন? ওই মিত্তিরদের ছাগলের বাচ্চাটা সব ফুল গাছ কটাকে মুড়িয়ে খেয়েছে, যাই পড়া করে চারটে কথা শুনিয়ে আসি। বলো কি, আবার খেয়েছে? ওরা কথা শোনার পাত্র নয় বউ, এই বাঁশ দিয়ে বাড়িয়েই আজ মেরেই ফেলবো। না 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 না, ওসব করতে যেও না, মরে গেলে আবার থানা পুলিশ কোর্ট কাচারি, কড়া করে চারটে কথা শোনালেই হবে। চারটে কথায় কাজ হবে না, কড়া করে দশটা কথা শুনিয়ে আসি। কই নন্দিনী মাকে তো ঘরে তো দেখছি নে, তাহলে পুকুর পাড়ে থাকবে হয়তো। যাই পুকুর পাড়ে গিয়ে দেখি। এই তো যা ভেবেছিল, পুকুর পাড়েই আছে। মুখটাকে একটু রাগি রাগি করে নেই, তবেই তো ভয় পাবে। এই যে বলি, হচ্ছেটা কি? হ্যাঁ, তুমি তোমার ছাগল ছানাকে দেখে রাখতে পারো না? ফুল গাছগুলো খেয়ে পাড়িয়ে একদম নষ্ট করে দিয়েছে। আর যদি ফুল গাছ খেতে দেখি, ধরে বেঁধে রাখবো বলে দিলুম। ব্যাকি ছোটবেলা থেকে বিনা শাসনে এইভাবে ছেড়ে রাখলে বড় হয়ে পাক্কা বদমাইশ তৈরি হবে। কেন, নিজের কাছে রেখে দুটো ঘাস পাতা খাওয়া শেখালেও তো পারো, তা না করে পরের বাড়ির ফুল গাছ খেতে ছেড়ে দিয়েছ। মানুষটা কখন গেছে? এত বেলা হয়ে গেল, এখনো তো ফিরল না, কোথাও গন্ডগোল পাকালো নাকি? এই তো বাবুর এতক্ষণে আসার সময় হলো। কি করব বলো বউ, নন্দিনীর মাকে ঘরে যে পেলুম না, পুকুর পাড়ে ছিল, সেখানে গিয়ে কথা শুনিয়ে ফিরতেও তো সময় লাগে নাকি? আরে দাঁড়াও দাঁড়াও, তুমি নন্দিনীর মাকে কথা শুনিয়েছ? ও এই বোকা শোকা মানুষ নিয়ে আর পারা যায় না, কার ঝাড় কাকে ঝেড়ে এসেছে। আমি নন্দিতার মাকে কথা শোনাতে বলেছি, নন্দিনীর মাকে নয়। এখন যদি পঞ্চায়েতে নালিশ জানায়, তোমার তো শাস্তি হবেই। পঞ্চায়েতে মানুষে নালিশ জানায় শুনেছি, ছাগলেও কি নালিশ জানাবে? তবে বউ যখন বলছে তখন জানাবে নিশ্চয়ই। এখন কি করি বউ? কি আর করবে, জলদি গিয়ে নন্দিনীর মার পায়ে পড়ে যাও, আর বলবে একটু ভুল বোঝাবুঝির কারণে তুমি তাকে কথা শুনিয়েছো, সে যেন তোমায় ক্ষমা করে দেয়। তবে যাই বউ। যাই বলতে নেই, বলো আসি। আসি। এসো এসো, দুগ্গা 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 দুগ্গা। কে কে ওখানে? আমি 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 কে? আমি বউ, আমি। কি তোমার এরকম অবস্থা হলো কি করে? সারা শরীরে ধুলো ময়লা। কিরে কমল, বাড়ি আছো নাকি?
ঘরের ভিতর থেকে আওয়াজ এলো। হ্যাঁ কাকা, বিকেল পাঁচটায় পঞ্চায়েত সভা ডেকেছে, সময়ে পৌঁছে যাওয়া কিন্তু, নয়তো প্রধান রাগ করবে। কুসুম উঁকি মারে, দেখে বিরজু কাকা চলে যাচ্ছে। নিশ্চয় তুমি ক্ষমা চাওনি, তাই পঞ্চায়েতে নালিশ জানিয়েছে। ধরতে পারলুম না যে, দৌড়ে পালিয়ে গেল। ক্ষমা চাইলে আর এখানে আসতে হতো না। আজ এক বিশেষ কারণে এই সভা ডাকা। নানান ব্যস্ততার কারণে এলাকার বেশ কিছু কাজ এখনো আমরা শুরু করতে পারিনি। কাজের বিলম্বের জন্য প্রথমে গ্রামবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। পুকুর পাড়ের আগাছা পরিষ্কার যা পঞ্চায়েতের করার কথা ছিল, তা কমল ব্যক্তিগতভাবে একা করে পঞ্চায়েতের কাজের সাহায্য করেছে। তাই পুকুর পাড়ের আগাছা পরিষ্কার বাবদ যে অর্থ বরাদ্দ ছিল, তা কমলের হাতে পুরস্কার স্বরূপ তুলে দেওয়া হবে। প্রধান আমাকে পুরস্কার দিল, আমি কখন আগাছা পরিষ্কার করলাম বউ? আমিও তো তাই বলি, তুমি পুকুর পাড়ে আগাছা কখন পরিষ্কার করলে? প্রধানের নিশ্চয় কোনো ভুল হয়েছে। ক্ষমা চাইব বলে সারা দুপুর পুকুর পাড়ে নন্দিনীর মার পিছু পিছু দৌড়ে বেড়ালাম, আমি তো আগাছা পরিষ্কার করিনি। তুমি ঠিকই বলেছ বউ, ওই প্রধানেরই ভুল। আচ্ছা এই নন্দিনী কে? এই নামে তো আমাদের গায়ে কেউ থাকে না, ভিন গায়ের কেউ কি? না বউ, ভিন গায়ের নয়, আরে মৃত্যুদের ছাগল ছানার নামই তো নন্দিনী। তার মানে সারা দুপুর তুমি ছাগলের পিছনে দৌড়েছো, আর তোমার পায়ে মারিয়ে পুকুর পাড়ের আগাছাও পরিষ্কার হয়ে গেছে। প্রধান তোমাকে টাকাটা তোমার কাজের জন্য নয়, তোমার বোকামির জন্য দিয়েছে। তা কাজের জন্যই হোক আর বোকামির জন্যই হোক, টাকা টাকাই, তাতে তো আর লেখা থাকে না যে এই টাকাটা কাজের আর এই টাকাটা বোকামির। তা যা বলেছো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।